নমস্কার বন্ধুরা, আপনার সাথে আমি রয়েছে অজয়। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো কিন্তু বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এখানে যে আপডেটটি উঠে আসে, এখানে দেখতে পাচ্ছেন G24 বেঙ্গলি ওয়েবসাইট, এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে এই কাজটি এখনও না করলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। এখানে কী বলছে একটু বিস্তারিত জানবো। এখানে দেখতে পাচ্ছেন এর জন্য আয়কর রিটার্ন দাখিল করার সময় সমস্যায় পড়তে হয় আপনাকে, এবং শুধু তাই নয় বাতিল পর্যন্ত হতে পারে আপনার প্যান কার্ড। এখানে কিন্তু আপনার প্যান কার্ড বাতিল হতে পারে, এর জন্য আপনাকে কী করতে হবে, প্যান কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক করানো মাস্ট। তারপরে এখানে কী বলছে, নিজস্ব প্রতিবেদন, প্যান কার্ডের গুরুত্ব কতটা সে কথা আমরা প্রায় সকলেরই জানা আছে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে প্যান কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। তবে শুধু প্যান কার্ড থাকলে হবে না, সেটিকে লিঙ্ক করাতে হবে আধার কার্ডের সঙ্গে, না হলে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। শুধু তাই নয় বাতিল পর্যন্ত হতে পারে আপনার প্যান কার্ড। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড অনেক রকম সমস্যায় পড়তে পারে, আয়কর রিটার্ন থেকে শুরু করে তারপর আপনার যে সংক্রান্ত অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সমস্ত কাজগুলি কিন্তু প্যান কার্ডের দ্বারা হয়। এবং সেই প্যান কার্ড যদি আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে কী বলছে, আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেই বাড়িয়েছে কেন্দ্র। আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে 2020 31 মার্চ পর্যন্ত করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত বেশিরভাগ নাগরিকই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা হয়নি। 31 মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করা হলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোর যেই দিন ছিল, এক্সপায়ারি ডেট ছিল, তার সময়সীমা বাড়িয়ে 31 মার্চ 2020 পর্যন্ত কিন্তু করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত বেশিরভাগ নাগরিক কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেনি, যার ফলে কিন্তু তার এন্ড ডেট 31 মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে 31 মার্চের পরে করা হবে প্যান কার্ড আর আধারের লিঙ্ক করা হবে, কিন্তু যতক্ষণ না সংযুক্তকরণ করা হবে ততক্ষণ পর্যন্ত সক্রিয় হবে না প্যান কার্ড। সুপ্রিম কোর্ট জানিয়েছে আয়কর রিটার্ন দাখিল ও প্যান কার্ডের সঙ্গে 12 সংখ্যার বায়োমেট্রিক আইডি থাকা বাধ্যতামূলক। এখানে দেখতে পাচ্ছেন আধারের সাথে প্যান কার্ডের সাথে যদি আধার আপনি লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু আপনার নানান রকম সমস্যা এক্ষেত্রে দেখা দিতে পারে। এটি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তারপরে এখানে বলছে আপনি কি করে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবে, এখানে একটু ছোট্ট প্রসেস বলে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন www.incometaxindiafillinggovernment.in ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনার লিঙ্ক আধার অপশান আসবে, সেই অপশানে ক্লিক করবেন। লিঙ্ক করানোর অপশানে ক্লিক করার পর সেটি সিলেক্ট করবেন, যে এবার আপনার সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর নিচের আধার অপশানে ক্লিক করুন, ব্যাস আপনার আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসগুলো বলেছে, তাছাড়া আপনি 5677678 অথবা 5616 নম্বরে SMS করে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে পারবেন। সো বন্ধুরা, এখানে প্রসেসও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটি News 24 ঘন্টা, যে G News 24 ঘন্টার ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন 17 ফেব্রুয়ারি, কারণ অফিসিয়ালি আপডেট এসেছিলো কিছুদিন আগে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই আপডেটটি করা হয়েছিল, সেই সংক্রান্ত আপডেট নিয়ে কিন্তু তারাও বিজ্ঞপ্তি জারি করেছে। তো বন্ধুরা, আপনাদের যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, অবশ্যই করিয়ে নেবেন 31 মার্চের আগে, কারণ সেটি এন্ড ডেট আছে, তার আগে করিয়ে নিতে পারলে খুবই ভালো হয়, কারণ কবে এক্সপায়ার হয়ে যাবে ডেট আপনি কিন্তু বুঝতেও পারবেন না। সো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সতর্ক করলাম যে আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তকরণ বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার, আপনারা যদি লিঙ্ক না করিয়ে থাকেন অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওর দেওয়া তথ্য যদি আপনার কাজে লাগে থাকে অবশ্যই একটি লাইক করুন, আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার করে। আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তো বেল আইকনের উপর প্রেস করে দেবেন, এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।